গাইবান্ধায় সাঘাটা উপজেলা ভিজিএফের পাঁচশো পঞ্চাশ কেজি চাল উদ্ধার চালকোল মালিক সমিতির সভাপতি আব্দুল হালিমের বোনারপাড়া সোনালী ব্যাংক সংলগ্ন গোডাইনে সরকারি চাল বিক্রির সময় হাতে হাতে পঞ্চাশ কেজি তোজনের এগারো বস্তা চাল সহ একটি ভ্যান আটক করে স্থানীয়রা পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ইছাহাক আলীকে ঘটনাস্থলে এসে চালগুলো জব্দ করে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইছাহাক আলী জানান পঞ্চাশ কেজি তোজনের এগারো বস্তা চাল বোনারপাড়া সোনালী ব্যাংক সংলগ্ন চাল ব্যবসায়ী আব্দুল হালিমের গোডাইনের সামনে থেকে উদ্ধার করা হয়েছে উদ্ধার অভিযানে স্থানীয় সাংবাদিক ও পুলিশ ছিলেন আসলে চালগুলো কোথায় থেকে এসেছে এই বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে